3 দিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয়ে গেল হুগলি জেলার ঘোষপুরে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজ এই টুর্নামেন্টের সূচনা করা হয়। প্রয়াত সুলতান আহমেদের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। মোট 8টি দল অংশগ্রহণ করবে এই ক্রিকেট টুর্নামেন্টে। হচ্ছে এবং কি কি খেলা হচ্ছে, তার কিসের র্যালিটা হয়ে গেল দেখুন। ঘোষপুর নজরুল সংঘের উদ্যোগে 15 বছর ধরে টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টে আমরা সুলতান আহমেদকে বিগত কয়েক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রাক্তন সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী। তাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মনে রাখার জন্য আমাদের নজরুল সংঘে তার নামাঙ্কিত আমরা এই টুর্নামেন্ট শুরু করেছি। ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে 8টা দল অংশগ্রহণ করছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে ICU, NICU, USG, TLH, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।